আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি নতুন এক ভিডিও থেকে। আজকে আমি সেট ফাংশন অধ্যায় থেকে আর একটি প্রশ্ন সমাধান করব, যেটি 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, যেখানে দেখো বলা আছে যদি সেট এ সমান সমান একটা উপাদান দেওয়া আছে, সেটের একটা এ সেটের একটা উপাদান দেওয়া আছে 5, 15, 20, 30, এবং বি একটি সেট যার উপাদান দেওয়া আছে 3, 5, 15, 18, 20, এত হলে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি কত, এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আমরা যদি এ ইন্টারসেকশন বি আমরা যদি এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, তাহলে আমরা অথায় লিখব এ ইন্টারসেকশন অফ বি। এখন আমরা শুধু এ এবং বি এর মান বসিয়ে দেব। এর মান দেওয়া আছে এখানে দেখো 5, 15, 20, 30, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি আছে? ইন্টারসেকশন। এই যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন আমরা দিয়ে নিলাম। এরপর দেখো বির মান, বির মান বসাই দেবো আমরা। বির মান কত দেবো আছে এখানে 3, 5, 15, 18 এবং 20, এত। এখন আমরা এই ইন্টারসেকশনের কাজ কি জানি? আমরা ইন্টারসেকশনের কাজ আমি জানি, যদি এ এবং বি এর উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল আছে, আমরা শুধু সেই উপাদানগুলো নিব। অর্থাৎ এখানে দেখো, এখানে 5 মিল আছে, আমরা 5 নিতে পারবো 5। এরপর দেখো কোনটা মিল আছে, 15, 15টা নিতে পারবো আমরা। অর্থাৎ এখানে হলো 15। এরপর দেখো মিল আছে কত, 20, 20। এখানে দেখো আমি এখানে কোন কোন মান নিইনি, এখানে 5, 15, 5, 15 মিল আছে। দেখো এখানে 3 আছে, আমরা 3 নিতে পারি নাই। এখানে 30 আছে, অথচ এখানে নাই, এই জন্য আমরা নিতে পারি নাই। অর্থাৎ আমাদের এটাই হলো উত্তর, এ ইন্টারসেকশন বি আমরা কত পেয়ে গেলাম, 5, 15, 30। অর্থাৎ এই অঙ্কের অপশনে যেখানে 5, 15, 20 আছে, এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে গ নম্বর অপশনটা হলো সঠিক উত্তর। যে আশা করি এরকম অঙ্ক তোমরা সব করতে পারবা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।